সিএএ বিরোধী আন্দোলনের জন্য টাকার জোগান দিচ্ছে ইসলামিক সংগঠন পিএফআই, এমনই চাঞ্চল্যকর অভিযোগে সরগরম রাজধানী। প্রকাশিত তথ্যে উঠে আসছে সিএএ বিরোধী আন্দোলনে 120 কোটির লেনদেন হয়েছে। পিএফআই এর 73টি ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে উঠেছে এই তথ্য, 120 কোটিরও বেশি টাকা একদিনে পিএফআই এর অ্যাকাউন্টে জমা হয়েছে এবং তোলা হয়েছে। এখানেই শেষ নয়, পিএফআই এর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে বিভিন্ন সংস্থা এবং বেশ কয়েকজন বিশিষ্ট মানুষের কাছে, যাদের মধ্যে রয়েছেন কপিল সিব্বল, ইন্দিরা জয়সিং, দূষণ দাভে, আব্দুল সামাদের মতো ব্যক্তিত্ব। অভিযোগ উঠছে শাহিনবাগ আন্দোলনের পেছনে অর্থের যোগান দিচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ওরফে পিএফআই, যদিও সমস্ত অভিযোগকে আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন কপিল সিব্বল। বিস্তারিত জানবো, জ্যোতির্ময় কর্মকার টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, যে অভিযোগটা উঠছে কতটা অথেন্টিক সূত্র থেকে অভিযোগ উঠছে, এবং সত্যি সত্যি যদি এই অভিযোগটা সত্যি হয়ে থাকে তাহলে তো এর অভিঘাতটা বিরাট, র্যামিফিকেশন বিরাট, দিল্লির রাজনৈতিক মহলে কতটা ঝড় উঠেছে? দেখো, বিজেপির তরফ থেকে দীর্ঘদিন ধরে প্রশ্ন তোলা হচ্ছিল যে যে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ অবস্থান চলছে, সেই প্রতিবাদ অবস্থানের নেপথ্যে কারা আছে। কারণ অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক পার্টির পতাকায় বা ব্যানারে এই আন্দোলন হচ্ছে না। যেমন শাহিনবাগ, সেখানে প্রায় আজকে 2 মাসের কাছাকাছি সময় সেখানে টানা বিক্ষোভ চলছে, এবং সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের ব্যাকিং অন্তত প্রকাশ্যে নেই। স্বাভাবিকভাবেই কারা মদত দিচ্ছে, কারা আর্থিকভাবে সাহায্য করছে, সেই প্রশ্নগুলো বিভিন্ন মহল থেকে উঠছিল। এবং আজকে যে খবর সামনে এসছে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, তারা প্রায় 120 কোটি টাকার কাছাকাছি বিভিন্ন জায়গা থেকে তারা তুলেছে, এবং সেই 120 কোটি টাকা তারা দেশের বিভিন্ন এনজিওকে তারা দিয়েছে একই দিনে। এবং সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি অভিযোগ করছে যে সমস্ত আইনজীবীরা একেবারে সামনের সারিতে থেকে সরকারের বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে লড়ছেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে, এবং সেই কারণেই কপিল সিব্বল, দুষ্মন দাবে, ইন্দিরা জয়সিং এর মতো একেবারে প্রথম সারি আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও এই অভিযোগ তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে দিয়েছেন, এবং যে অভিযোগ উঠছে যে শাহিনবাগ এলাকাতে 9টি অফিস খোলা হয়েছে, যে অফিসগুলিতে আর্থিক সাহায্য এসে পৌঁছচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজিও মারফত, এর পাশাপাশি 73টি ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করা হচ্ছে, এবং যে ব্যাংক অ্যাকাউন্টগুলিতে যেদিন টাকা এসে পৌঁছেছে কার্যত তার পরের দিনে টাকা তুলে নেওয়া হয়েছে, এবং 48 ঘন্টা পরে কোনো জায়গাতেই কোনো রকম কোনো টাকা ছিল, টাকা নেই। এবং এই পুরো যে তথ্য সামনে আসছে তা কিন্তু ইডির তদন্তের ভিত্তিতেই সামনে আসছে বলে দাবি করা হচ্ছে। ফলত এই পুরো ঘটনাটিকে বিরোধীরা একদিক থেকে যেমন তারা উদ্দেশ্য প্রণোদিত এবং সিএএ বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারার জন্য একটি পাল্টা প্রচার করা হচ্ছে বলে বিরোধীরা ব্যাখ্যা করছে, ঠিক তার পাশাপাশি সরকার পক্ষ কিন্তু এই তথ্যকে হাতিয়ার করেই তারা শাহিনবাগ সহ অন্যান্য জায়গার প্রতিরোধ প্রতিবাদ যে চলছে সেই প্রতিবাদের বিরুদ্ধে তারা সরব হচ্ছে। এবং দিল্লিতে যখন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আবহ অত্যন্ত সরগরম উত্তপ্ত, তখন এহেন অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বাইরে থেকে, দেশের বাইরে থেকে বৈদেশিক শক্তি সাহায্য করছে বলে একটা অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ।